হ্যাঁ এই কি হয়েছে? এই দেখি দেখি কি হয়েছে? এই এই আমার দর্শকা, তুই মুইতে আইসা ওজু করছা? আরে কি কয়, পাগল হইছে নাকি? যা আমার বউ, আমি তোর আবার ওজু করে লাগবো কে? কই গেছিলে তুমি? সাথে গেছিলে মনে হয়। যা আমার সামনে আসবি না। তোমার তো সাথে যেতে মানা করছি সন্ধ্যের সময় একা। হ্যাঁ কি ব্যাপার? যা আমার কাছে আসবি না, তুই ওজু করছ না? ওজু করি কি কয়, পাগল হইলো নাকি? না। হ্যাঁ এতবার কইছি সন্ধ্যার সময় সাধে না যাইতে, সাধে এমনি প্রবলেম। লাঠি নিয়ে আসতেছি ভূত তাড়ানোর লাগে। হাই হাই অজ্ঞান হয়ে গেল নাকি? পানি দিব নাকি মাথায়? হ্যাঁ স্যান্ডেল সঙ্গাইতে হইব। ইবেরাম হইলে মানে সেরকম হয়, চামড়া জুতা পাই গই এখন। হ্যাঁ তোমার একটু ভয় দেয় লাগবো, পাইছো? এটা ভয় পার কি আছে? আমি একটু ওই যে জিনে ধরার অ্যাক্টিং করতে চাইছিলাম তোমার সাথে, বুঝছো? এরকম জিনে ধরলে আমি দেখছি নাটকে এরকম করে, কিন্তু তুমি আমার যাইতে চামড়ার জুতা সঙ্গাইতে, এটা একটা কথা জান? তুমি একটু কি করলে আমার সাথে? চামড়ার জুতা তার একটু আমার মুখে দিয়ে দিল। আমি ভাবলাম মির্কি বেরাম উঠতে মনে হয়। মির্কি বেরাম হবো কেন আমার? আমার এটা একটা কথা কইলাম, মির্কি বেরাম হইবো? আমি একটু তোমার ভয় দেখাইতে চাইছিলাম, যে তুমি আমার অনেক জ্বালাও, আজকে তোমার আমি একটু ভয় দেখাই, যে তুমি ভয় পাও আমার বোর কি হইলো কি হইলো করো, কিন্তু তুমি আমার রিয়েল ভাবে ভালোবাসো না। আর ভাই তো ভালোবাসাই কি হইবো? হ্যাঁ এর জন্য ভাবলাম একটু ভয় দেখাই, একটু ভয়ও পাইলাম না। সত্যি ভয় পাও নাই? না না ভয় পাওয়ার কি আছে? কি ভাবছিলা তুমি আমার সত্যি সত্যি জিনে ধরছে? আরে না জিন বলে কি এই ভূত বলে কি কিছু আছে? আমি তো ফান করতেছিলাম, আমি ভাবছিলাম চামড়া জুতো দেখো এটা মার দি মু। কত বড় সাহস, আমারে মারবো? আমি একটু বাসলামি করছি, শয়তান কি চান্সটা পাইয়াও হারাইলাম। ভাবলাম একটু জিনে ধরার ভাবটা ধরে ফেলাই, যাও তো যাও। ঠিক আছে।